আপনি আমার ফোনটা ধরলেন না মিস্টার চ্যাটার্জি। আমি এতবার করে বললাম, তবুও একবারও আপনার কথাটা আমায় শুনতে দিলেন না। আপনি তো আমার সঙ্গে অন্যায় করেছিলেন, আর তারপর আমি ফিরে যাইনি বলে আবার আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন। যত রাগ সব আপনিই দেখাতে পারেন, আমার তো কোনো রাগ থাকতেই পারে না। আমার তো কোনো কষ্ট হতে পারে না, তাই না? কিন্তু সত্যি কি এই ভদ্রলোক ফোনে যা বললো তা ঠিক? ওর কি মারাত্মক কোনো বিপদ হয়েছে? না না, হয়নি হয়নি। যদি হয়ে থাকে আমি এখন কি করবো? কার কাছে যাবো? স্যার কাছে যাবো? স্যারই বলতে পারবেন একমাত্র। স্যারের কাছে গেলে স্যার ঠিক একটা উপায় বার করে দেবে। আমি এক্ষুনি স্যারের কাছে যাবো, এক্ষুনি, আজ রাতেই আমি এক্ষুনি যাবো। আমি বুঝতে পারছি না, দাঁড়া দাঁড়া, আমার দেখতে দে। হঠাৎ আমাদের বাড়িতে চোর গুন্ডা আসতে যাবে কেন? তুমি তুমি প্লিজ চুপ করে বসো, বসো, আমি দেখছি, আমি দেখছি। তুমি যাবে না, তুমি যাবে না। আরে কিছু হবে না, আমি দেখছি কে এসেছে, দাঁড়াও দেখো। দেখি হিমন্ত, তুমি এত রাতে কোথা থেকে? আমার খুব বিপদ, খুব বিপদ আমার। ও মা গো মা, সোমবার মতো দরজা ধাক্কা দিস কেন না? ভদ্রনগর বাড়িতে অমন করে কেউ দরজা ধাক্কা? আগে ওর কথাটা শুনতে দাও। ইমন, ওই মন কি হয়েছে মা? তোমার তোমার মুখ চোখ তো একদম সাদা হয়ে গেছে। কেউ কি তোমার পেছনে লেগেছে নাকি ভয় দেখিয়েছে? কি হয়েছে ইমন, খুলে বলো আমাকে, বলো কি হয়েছে? স্যার, আরে শুধু স্যার বলে ডাকলে তো আমি বুঝতে পারবো না তোমার কি হয়েছে, আমাকে তো বলতে হবে কি হয়েছে বলবে তো। স্যার, মিস্টার মিস্টার চ্যাটার্জি কলকাতায় ফিরে এসেছে। রনু কলকাতায় ফিরে এসেছে? আজ সন্ধ্যেবেলা থেকে এতবার নিউজ দেখলাম, কিন্তু ওরা তো বারবার বলছে যে মিশন সাকসেসফুল হয়েছে আর দুজন ইনজিওর্ড হয়েছে, কিন্তু কারো নাম তো বলেনি। রনু যদি কলকাতায় ফিরে এসে থাকে তাহলে তোমার এত কান্নাকাটি কিসের? মানে রনু কি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল? তুমি
তুমি আমার কথা বলার আগে সবসময় কেন কথা বলো? কিছু বলি, তোমার কি মনে হয় আমি কিসের জন্য কাঁদছি? তোমার ভাই বোন ফিরে এসেছে বলে আমি কাঁদছি, নাকি আজ সে ইঞ্জিওর হয়ে হসপিটালে ভর্তি আছে বলে আমি কাঁদছি? কুমু, তুমি কি আমাকে কথাটা শুনতে দেবে? দাঁড়ো দাঁড়ো, এই কথাটা তোমাকে কে বলেছে? আমি জেনেছি। এখন আর কোনো হেয়ালি করে কথা বলো না, তুমি জানলে কি করে? ইমন ইমন, তোমার যা হয়েছে না সব কথা খুলে তুমি স্যারকে বলো। হ্যাঁ, দেখো কে কি বলেছে না বলেছে, তাহলে স্যারেরও তোমার জানতে বুঝতে সব কথা সুবিধা হবে, তাই না বলো? আমি ফোন করেছিলাম, উনি ফোনটা ধরেননি, ওনারই এক কলিগ ফোনটা ধরেছিলেন। তোমার সঙ্গে কথা হয়েছে? উনি আমার সঙ্গে কথাই বলেননি। বলেনি মানে কথা বলতে পারেনি না কথা বলতে চায়নি? হ্যাঁ, তুমি তো অনেক সময় ভুল ব্যাখ্যা করো, হতেও তো পারে যে ওই সময় কথা বলার মতো কন্ডিশন ছিল না। স্যার, এইবারের ব্যাখ্যাটা কিন্তু আমি ভুল দিচ্ছি না, উনি কথা বলার মতো কন্ডিশনে ছিলেন। ওনার কলিগে এটা আমাকে বলেছেন, আর ওনার কলিগ যখন আমার সঙ্গে কথা বলছিলেন, মিস্টার চ্যাটার্জি ওখানে ছিলেন, ওনার পাশেই ছিলেন, আর ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে উনি আমার সঙ্গে কথা বলতে পারবেন না, সেটা আমি হালকা হালকা শুনেছিলাম। ঠিক আছে, উনি আমার সঙ্গে কথা বলতে চাননি, তাতে আমার কিছু করার নেই, কিন্তু ইনজিওর হয়েছেন তো, ইনজুরিটা কতটা হয়েছে সেটা যতক্ষণ আর জানতে পারছি আমি। কোন হসপিটালে ভর্তি হচ্ছে জানো? আমি কি করে জানবো স্যার? আমাকে ওরা কেন বলবে? আমি ওর কে যে আমাকে বলবে ওকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? ওরাই ঠিক করবে ওকে কোন হসপিটালে ভর্তি করা হবে, কোথায় ও থাকবে। আমার তো কোনো জানার অপশন নেই। বুঝতে পারছি। তুমি আমার কাছে কেন এসেছো ইমন? আমার কাছ থেকে তুমি কি হেল্প এক্সপেক্ট করো? স্যার, আমার কেউ নেই এই শহরে, আপনারা ছাড়া কে আছে বলেন তো? তাও আপনারা যদি হেল্প না করতে পারেন, আমি তাহলে তাহলে চলে যাচ্ছি। আয় দেখো, দেখেছো দেখেছো, তেজ দেখাচ্ছে দেখেছো, তেজ দেখেছো, তেজ দেখেছো, তেজ দেখাচ্ছে বাচ্চাদের, এই তেজ তো সব্বস খাবে, তো সব্বস গিলে খাবে একদিন। আমি বলে দিলুম, এই এখন যেমন কাঁদতেছিস না, সারাটা যেমন তোকে কাঁদতে হবে, আমি করে দিলুম ওই কথা। বৌদি ও বৌদি, চুপ করো না, দেখছো তুমি এটা কত কষ্ট করে ছুটে ছুটে এখানে এসেছে, ও তো স্বামীর জন্য কষ্ট পাচ্ছে বলে তো কান্নাকাটি করছে, বলো। ভালো করে কথা কইবার যোগ্য নাকি? ভালো করে কথা কও, ভালো করে কথা কও, কি কও তুমি রায়বাগিনী? আমি আমি ওকে কত করে বুঝিয়েছিলাম, হাজার বার বুঝিয়েছিলাম। ইমন মা, তোর নাক হয়েছে, ঠিক আছে ঠিক আছে, তুই আমাদের বাড়িতে থাক, কোথাও যাস নে, তোর সার বুঝিয়ে সুজিয়ে রনর কাছে তোকে ফেরত দিয়ে আসবে, শুনলে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।